হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এমন একটা জায়গায়, এটা হচ্ছে আপনার চিটংয়ে এরিয়াটা। বাট এটা এই জায়গাটা, আই মিন এই বাড়িটা হচ্ছে আপনার তাজমহল নামে পরিচিত। কারণ এটা তাজমহল হওয়ার কারণ হচ্ছে এটা একদম তাজমহলকে অনুকরণ করে, তাজমহলকে কপি করে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে আপনার চিটংয়ে আতুরার ডিপুর রূপনগর এলাকাতে। তো দেখুন, সম্পূর্ণ আপনার তাজমহলের রূপ নিয়ে এই এরিয়াটা, এই বাড়িটা বানানো হয়েছে। এটার এটা আমরা এখন আছি হচ্ছে বর্তমানে মেইন গেটে। তো দেখেন, এটা হচ্ছে লেফট সাইড, লেফট সাইডে ছোট একটা রিভার করছে। এটা হচ্ছে আপনার রিভার, ছোট একটা রিভার, যেখানে ছোট একটা আপনার স্পিড বোট আছে ওই সামনে। এরপর হচ্ছে আপনার এটা রাইট সাইড, মানে ঢুকার সময় রাইট সাইড। তো এটা এই নিচে একটা ছোট একটা কৃত্রিম ওনারা রিভার বানাইছে, ওটা একটা পুকুরের মতো বলা যায়। তো এটা এরিয়াটা কিন্তু অনেক বিশাল। এটা আপাতত ভেতরে প্রবেশ নিষেধ, কারণ এখানে ভেতরে মেইন মালিকের মালিকের পরিবাররা অবস্থান করে। তো যার কারণে আপাতত এখনও ওইভাবে দর্শনার্থীদের জন্য এখনও ব্যবস্থা করা হয় নাই। তবে যদি ভবিষ্যতে কোনো সময় করা হয়, তো ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ আগাগোড়া সম্পূর্ণ বাড়িটা আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে আপনার রিভার সাইড, বাড়ির ঢুকার সময় একটা ছোট একটা আপনার কালভার্টের মতো একটা ডিজাইন করা হয়েছে। এরপর প্রায় 200-320 টাকার মতো কস্টিং করে এরকম একটা আপনার বাড়ির ডিজাইন করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা যদি কোনো সময় আসেন, দেখবেন সম্পূর্ণ বাড়ির অনেক সুন্দর। আপনাদের বাড়ির, এটা হচ্ছে বাড়ির পাশে রেলিং, অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ বাড়িটা। একটা সাইড কর্নার একটা টি, আই মিন চা খাওয়ার জন্য একটা ছোট একটা ছানি, আই মিন একটা বসার একটা প্লেস করে দিয়েছে ওনারা, যাতে বিকেলবেলা বসে চাটা খাই বা চা কফি খাই। তো যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে ট্রাই করতেছি যাতে বাড়িটার চতুর্পাশ ঘুরে কতটুকু যতটুকু সম্ভব দেখানো যায়। তো এটা হচ্ছে বাড়ির একদম আপনার শেষ প্রান্তে, আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে একদম বাড়ির লাস্ট কর্নারে, আর এটা হচ্ছে অনেক লম্বা আপনার এই যে বাহিরে যে রেলিংগুলো, আর এটা হচ্ছে আমি বাড়ির একদম একদম কর্নার থেকে ভিডিওটা করতেছি এখন আপনাদের জন্য, এখন রোদে 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 পুড়ে। তো ইনশাল্লাহ এরকম আরও দেখা যায় আর কি, দেখা যাক আর কি কি আছে আমাদের সামনে। আর এটা হচ্ছে বাড়ির রোডটা, এখনও আপনার মাটির রোড। তারপর এটা হচ্ছে বাড়ির সামনের পাশটা একটু করে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো যাই হোক, এটা দেখি বাড়িরটা জুম করে আপনাদের কতটুকু দেখানো যায় ট্রাই করি। এটা বাড়িটা জুম করে, এটা ওই আপনার গম্বুজের মতো করে ডিজাইনগুলো করা হয়েছে, অনেক উঁচা উঁচা, এমনি দেখে মনে হচ্ছে অনেক নিচু, কিন্তু এটা আসলে অনেক উপরে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন।
ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।